নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। জীবন দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। আর লাইভ ফোন ইন অনুষ্ঠান অর্থাৎ আপনাদের সাথে আমরা সরাসরি আজকে অনুষ্ঠানের মাধ্যমে কথা বলবো। আর এই অনুষ্ঠান যারা নিয়মিত ফলো করছেন তারা এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক বন্ধু, আর তারা খুব ভালো করে জানেন জীবন দিশা অনুষ্ঠান মানে এমন একজন মানুষকে নিয়ে এসে হাজির করা, তিনি একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, তার সম্পর্কে বলবো। কিন্তু তার আগে বলে দিই, আমাদের এই অনুষ্ঠানে আজকে যারা সরাসরি ফোন করতে ইচ্ছুক তারা ডায়াল করবেন 03-2571-2255 ও 2266 এই দুটি ফোন নাম্বারে। আর জীবন দিশা অনুষ্ঠান মানেই আমাদের সঙ্গে এসে হাজির হন ডক্টর সুদীপ শাস্ত্রী, যিনি এমএ বিএড গোল্ড মেডেলিস্ট, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ বাস্তুবিদ হস্তরেখা বিশারদ। প্রথমেই বললাম একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, কেন বললাম, কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টেই এরকম যে সঠিক মানুষ দ্বারা কিন্তু যদি আপনারা চলতে পারেন, সঠিক মানুষকে সঙ্গে করে নিয়ে যদি চলতে পারেন, তার কাছ থেকে যদি গাইডলাইন্স নেন যে সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে কিন্তু অবশ্যই সমাধানে রাস্তা পাবেন, তিনি এরকমই একজন মানুষ। তাকে আমাদের গ্লোব টিভি স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাবো এবং স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবো। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকে কি বিষয় আলোচনা রাখতে চাই? আজকের দেখুন আলোচনাটা করবো যে কর্ম নিয়ে, কেন আমরা এখন সবাই কিন্তু কর্মের জন্য হাহাকার করে যাচ্ছি। হ্যাঁ, দেখবেন একটা সময় ছিল যারা অনেক কর্ম করতেন, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরের সঙ্গে যারা যুক্ত ছিলেন, দেখবেন কর্ম ছিল হঠাৎ করে, দেখবেন এই যে মহামারীর কবলের জন্য অনেকের দেখবেন চাকরি চলে গেছে বা অনেকের দেখবেন চাকরি করতে হচ্ছে, সেখানে দেখবেন তার স্যালারি তার যোগ্যতার মানে যে স্যালারি ছিল তার থেকে অনেক কম, নিম্নমানে হয়ে গেছে। কিন্তু আমি দেখবেন এই প্রোগ্রামের আগে অনেক কবার বলেছিলাম যাদের দেখবেন সঠিকভাবে প্রেডিকশান নিয়ে আছে, তাদের দেখবেন মানে আমার যারা ক্লায়েন্ট আছে বা অনেক যারা দেখেছি যাদের ঠিকঠাক সঠিক প্রেডিকশান আছে, দেখবেন এত দুর্যোগের দিনেও দেখবেন তাদের চাকরি সঠিক আছে। একটা কোম্পানিতে দেখা গেল ধরুন 100 জন ওয়ার্কার কাজ করে, সেখানে দেখবেন হয়তো 50% বা 60% ছাঁটাই হয়ে গেছে, এবং এই 40%-এর মধ্যে দেখবেন যাদের সঠিক প্রতিকার করা ছিল বা সঠিকভাবে করা ছিল দেখবেন তাদের কোনো ঠিকঠাকভাবে আছে। কেন এখন দেখবেন অনলাইন কনসালটেন্সি যেটা আমার বেড়েছে সেটাই দেখবেন যাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে বা যাদের যেভাবে বলা হচ্ছে তাদের দেখলাম এই সেইটাই দেখবেন এই বাস্তব যে চিত্র সেইটাই নিয়ে আজকে আলোচনা করছি। দেখবেন এই যে কর্ম করতে গেলে দেখবেন যাদের কর্ম হারিয়েছেন যারা বা যারা কর্মের জন্য প্রচণ্ড দাবিদার এবং 2020 সালে যাদের খুব গুড অপরচুনিটি ছিল তারা যেভাবে বসে আছেন, আমি বলছি যে যেটা থাকবে এই যে মহামারী এটাকে সঙ্গে করে নিয়ে আমাদেরকে এখন এগোতে হবে, সেই সঙ্গে আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে আমাদের কর্মের জগতে প্রবেশ করার জন্য এবং ভালো কর্ম করে আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে কিন্তু গঠন করতে। ওকে, তো সেই কর্ম নিয়ে বলবো। দেখবেন এই কর্মের কারকগ্রহ কী, মানে দেখবেন এখান থেকে আপনারা নিজেরা অনুধাবন করতে পারবেন এবং শিখতেও পারবেন। যেটা হচ্ছে দেখবেন কর্মকারক গ্রহ হচ্ছে দেখবেন আমরা রবি থেকে, আমরা সরকারি চাকরি হোক প্রাইভেট চাকরি হোক সেটা আমরা কিন্তু রবির থেকে দেখি, যেহেতু কর্মকারক গরু মানে নক্ষত্র ক্ষেত্রে আমরা রবিকে দেখব। শুধু একা রবি না, রবির সঙ্গে বুধও কিন্তু আমাদের কর্ম দেয়, আমাদের চাকরি দেয়, এবং বুধের সঙ্গে দেখবেন বৃহস্পতি আমাদের জুডিয়াসের অনেকগুলো ঘর কিন্তু সে দৌড়ে আছে, যেমন সাকসেসের অধিপতি, যেমন ভাগ্যের অধিপতি, যেমন অর্থের কারকগ্রহ, যেমন ব্যবসার কারকগ্রহ, সে আবার তেমন কর্মেরও কারকগ্রহ। এবং সেই সঙ্গে দেখবেন আমরা আরেকটা গ্রহকে সবসময় যেটা ভয় পাই দেখবেন ভিতর শুদ্ধ হয়ে থাকি যার নাম শুনলেই, সেটা হচ্ছে দেখবেন স্যাটার্ন। শনি গ্রহ কিন্তু আমাদের কর্মের কারক, যদি জন্মছকে কারোর শনি ভালো থাকে তাহলে কিন্তু তার কর্ম প্রাপ্তিতে কোনো অসুবিধে হয় না, কিন্তু যদি কর্মছকে যদি স্যাটার্ন ভালো পজিশন না থাকে তাহলে দেখবেন অনেকের ভালো চাকরি পাওয়া সত্ত্বেও দেখবেন সে চাকরি থাকে না, এবং কি কারণে দেখবেন চাকরি মানুষের হওয়া চাকরি হয় না, হতে হতে বাধা হয়, এবং পেয়েও দেখবেন অনেকের চাকরি চলে যায়, কি কি কারণে, কি খারাপ থাকলে, কি হরস্কোপে কি ডিস্টার্ব থাকলে, সেটা আমি আজকে আপনাদের আলোচনা করে বলবো। ওকে, অবশ্যই কর্ম সংক্রান্ত আলোচনা থাকবে। আমাদের অনুষ্ঠানের প্রথম কলার বন্ধুকে পেয়ে গেছি, নমস্কার, কে আছেন? হ্যালো 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 ম্যাডাম, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, কার সম্পর্কে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ডেট অফ বার্থ? 13/96। সময়? বৈকাল 5:37। 13/96। 13/96 বিকেল 5:37। জন্মস্থান? মধ্যপ্রদেশ। বেশ, সঙ্গে থাকুন, ছেলের নামটা বলুন। আচ্ছা, 13/1996 তো আপনার ছেলের জন্ম মানে এটা সালটা তো বলছি, এখানে আপনার কর্ম আপনার ছেলের কেরিয়ার সম্বন্ধে আপনার প্রশ্ন তো? ওকে, এবার আপনি টাইমটা বলুন।
বৈকাল 5টা 37 হ্যাঁ হ্যাঁ ওকে ওকে সঙ্গে থাকুন। ওকে আচ্ছা, মধ্যপ্রদেশে আপনার এখানে জন্ম আপনার ছেলের? বিলাসপুর ডিস্ট্রিক্ট স্যার, বিলাসপুর। হ্যাঁ বিলাসপুর, বিলাসপুর, ঠিক আছে। ওকে তো এখানে দেখবেন আপনার ছেলে জন্মবার ছিল বুধবার তো? হ্যাঁ বুধবার হয়েছিল। আচ্ছা এখানে দেখবেন ওর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন ধনু রাশি, জানেন রাশি লগ্ন জানেন? হ্যাঁ রাশি, হ্যাঁ জানি, ধনু ধনু রাশি। হ্যাঁ ধনু রাশি সিংহ লগ্ন আর মুনা নক্ষত্রে তিনজনের জন্ম, ঠিক আছে। দেখবেন এবং ওর দেখবেন ছোটবেলা থেকে এই পর্যন্ত শারীরিক ভাবে নানা রকম ক্লেশ গেছে ওর উপর দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যালো, একটু রেসপন্স করুন। শারীরিক ভাবে নানান রকম ক্লেশ গেছে তো ওর উপর দিয়ে এই বছর, এই মানে এই বয়স পর্যন্ত, ছোটবেলা থেকে এই পর্যন্ত? হ্যাঁ চলবে। কেন বলতে, যে আমি বলি দেখবেন যাদের জন্ম নক্ষত্র যারা মূলা এবং মূলা নক্ষত্রে যারা তিন চরণে জন্ম হয় যাদের, তাদের দেখবেন শারীরিক ভাবে তাদের ক্লেশ এবং দেখবেন কর্মের ক্ষেত্রেও নানা ঝঞ্ঝাট পূর্ণ লাইফ, কিন্তু তাদের সারা লাইফ কিন্তু এতে বয়ে নিয়ে যেতে হয়। কেন, জন্মকালীন যখন আপনার ছেলে জন্মেছিল তখন 2.5 বছর বয়সে এটা কেতু, কেতু মূলা নক্ষত্রে একটা বিশেষ পুজো আছে, সেই পুজোটা যদি করিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে এর যে এত যে স্ট্রাগল, সেই স্ট্রাগলগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কমবে, বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা এখানে দেখবেন আপনার ছেলের রাগ কিন্তু প্রচন্ড প্রচন্ড ভাবে রেগে যায় সে, তাই না? এবং এবং আর একটা জিনিস দেখবেন, যথেষ্ট ভালো কর্মের যোগ কিন্তু এর রয়েছে, বুঝতে পারছেন? তো এখানে দেখবেন ওকে ট্রাই করতে বলুন, এবং এই ছেলে হওয়ার পরে আপনার সংসারে কিন্তু আর্থিক সমৃদ্ধি হয়েছে, তাই তো? হবে, এবং এই ছেলেটার কিন্তু ভালো কেরিয়ার আছে, কিন্তু একে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, কিন্তু এর হওয়া কাজ সামনে এসে কিন্তু বেঁধে যাচ্ছে। হ্যালো, দেখবেন ব্যবসার দিকটা হলে ব্যবসায় কিন্তু এর লস হবে, বুঝতে পারছেন? ব্যবসা তো শুরু করবে, এ কি কোনো ব্যবসা করেছে কি জীবনে, বলুন? কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে বর্তমানে? না এখন যুক্ত হয়নি, মানে না, এটাকে আপনি গ্রহ গ্রহ সংস্কার না করে যদি কোনো ব্যবসার দিকে দেন, কেন সপ্তমপতি অষ্টমের সঙ্গে কালেক্টেড, সেটা কিন্তু কেতু যুক্ত এবং রাহু দ্বারা দৃষ্ট, বুঝতে পারছেন? ব্যবসা করার পরে দেখবেন 6 মাস 1 বছর ভালো চলবে, তারপর কিন্তু হঠাৎ করে কিন্তু এর লস নেমে আসবে, বুঝতে পারছেন? এই জায়গাটাকে কিন্তু খুব যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে আগে ঠিক করে নিয়ে তারপর যদি ব্যবসায় নামেন তাহলে এই জায়গাটাকে ঠিক ঠিক করবেন, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ অনলাইন অবশ্যই হচ্ছে, আপনি অনুষ্ঠানের পরে একটু যোগাযোগ করে নেবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন ফোন নাম্বার যাচ্ছে 8697656130, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা বললাম এই নাম্বারটা আপনি নোট করে নিন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই ফোন করে নিতে পারবেন। সকল দর্শক বন্ধুদের জন্য বলছি, বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এখন কিন্তু অনলাইনেই দাদা সমস্ত কাজকর্ম করছেন, সেখানে প্রেডিকশন করে দেওয়া হচ্ছে, সেখানে রেমিডি কিভাবে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে রয়েছে, এবং পেমেন্টও আপনারা কিন্তু অনলাইনে করে দিতে পারবেন। আর চেম্বার কোথায় কোথায় থাকছে সেটাও আমি বলে দেবো, তার আগে আমাদের সাথে আরেকজন কলার বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার, কে আছেন? একটু জোরে কথা বলুন, আলিপুর থেকে ফোন করেছেন? বেশ, কার সম্পর্কে জানবেন? আপনার নাম, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 30/10/84। সময়? সন্ধে 7:15। জন্মস্থান মহারাষ্ট্র? জন্মস্থানটা বলুন। বহরমপুর। একটু জোরে কথা বলুন, শোনা যাচ্ছে না, সঙ্গে থাকুন। আপনার 30/10/1984 আপনার তো? আচ্ছা আপনি এখন কোথা থেকে ফোন করছেন? ও আচ্ছা, মানে আপনি কি কলকাতায় থাকেন? আপনি তো আপনি বর্তমান মানে কর্মের সাথে যুক্ত আছেন তো? আপনি তো চাকরি করছেন, বর্তমানে চাকরি করছেন? হ্যাঁ, এটা দেখাচ্ছে আপনার জন্মছকে যখন 30/10/30 মানে কি বললাম দেখুন, একটু আগে আমি যেটা বললাম যে বৃহস্পতি আমাদের চাকরি দেয় কে, প্রাইভেট এবং সরকারি চাকরি কে দেয় দেখবেন, রবি, বৃহস্পতি, শনি এবং বুধ। তাহলে আপনার জন্মছকে 30/10/30 মানে 3 এবং 1, তার মানে 30/10-এর যে কমিশন, যে সংখ্যাতত্ত্ব বলছে, তাহলে এই যে এখান থেকে দেখাচ্ছে এখানে আপনার চাকরির যোগ আছে এবং বর্তমানে সেটা আপনি চাকরি করবেন। কেন, এখানে আপনার 84 মানে এখানেও কিন্তু স্যাটার্ন এবং রাহু কিন্তু কানেক্টেড করলো, বুঝতে পারছেন? আচ্ছা তো এখানে দেখবেন আমি একটা একটু ইয়ে করুন, আমি আপনাকে ডিটেলসটা বলছি। ওকে আচ্ছা, তো এখানে দেখবেন আর আপনার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার তো? না সরি, মঙ্গলবার।
হ্যাঁ, মঙ্গলবার এখানে জন্মবার আপনার। আচ্ছা, আপনার বিষলগ্ন মকর রাশি উত্তরাশা নক্ষত্রের দুই চরণে জন্ম, বুঝতে পারছেন? আমি জানি তো আপনার উৎকণ্ঠা। দেখবেন আর একটা জিনিস, দেখবেন আপনার কোনো জিনিস না, দেখবেন যে কোনো জিনিস একটা প্রাপ্তি হোক সেটা যেন আপনার চটজলদি, মানে এক্ষুনি যে কাজটা, মানে এক্ষুনি পেলেই ভালো হয়। আপনার মধ্যে দেখবেন ওয়েট করার ক্ষমতাটা একটু কম, তাই তো? কেন বলুন তো, এটা আপনার যে ডেট অফ, আমরা যে দেখবেন এই যে সংখ্যাতত্ত্বের মাধ্যমে টোটালটাই বলে যাবে যে ডেট অফ বার্থের মধ্যে কিন্তু মানুষের জীবনের ডেভেলপমেন্ট কিন্তু লুকিয়ে থাকে। ওকে, তো সেক্ষেত্রে এখানে আপনার ক্যারেক্টারটাও বেরিয়ে আসছে। আচ্ছা, একটু হোল্ড করুন, আপনার সরকারি চাকরি যেটা জায়গা আছে কিনা আমি বলে দিচ্ছি, এক মিনিট একটুখানি ওয়েট, একটু একটু ওয়েট করুন। আরে বাবারে, এক মিনিট এক মিনিট, জাস্ট মিনিট হোল্ড করুন। ওকে, একটু মিনিট একটু মিনিট। হ্যালো, হ্যাঁ, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, দাঁড়ান একটু 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 অপেক্ষা করুন। আচ্ছা, ওকে, দেখবেন এখানে আপনার সরকারি চাকরির যোগ যথেষ্ট ভাবে আছে, বুঝতে পারছেন? কেন আমি যেটা বলি, যথেষ্ট ভাবে সরকারি চোখ যা মানে চাকরি আছে, এবং আপনি সরকারি চাকরি মানে পরীক্ষাও দিয়েছেন, সেখানে দেখবেন কিছু নাম্বারের জন্য সেখানে বা ইন্টারভিউতে আপনার চাকরি কিন্তু কেটে গেছে, তাই না? হ্যাঁ, আপনি যে কোনো ভালো, আপনি কলকাতা থাকেন, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আপনি দেখান, আপনার কিন্তু ভালো চাকরি, সরকারি চাকরি আপনার হবে। এই জায়গাটাকে একটু গ্রহ প্রতিকার করুন, করলে কিন্তু আপনার ডেফিনেটলি ভালো চাকরির যোগ আছে, বুঝতে পারছেন? দেখবেন এখানে তো আপনার চাকরির যে যোগ আছে, 2021 সাল, 2021 সালের মিডিলের মধ্যে কিন্তু হবে, বুঝতে পারছেন? কিন্তু এই যে সময়টা যেটা চলছে আপনার, না এই সময়টার মধ্যে আপনার গ্রহ সংস্কার করলে কিন্তু সব থেকে ভালো কাজ পাবেন, বুঝতে পারছেন? ওকে, তো যে এই যে সময়টাকে আপনি কাজে লাগান, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আগে এই জায়গাটাকে ঠিক করুন, আপনি কিন্তু চাকরি অবশ্যই পাবেন, বুঝতে পারছেন? গভর্নমেন্ট সার্ভিস অবশ্যই আপনার যোগ আছে ছকে। হ্যাঁ, খুব ভালো থাকবেন, আর যদি সামনাসামনি চেম্বারে আসা সম্ভব না হয়, আপনাকেও আমি বলে দিলাম, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে প্রতিকার প্রতিবেদন পেয়ে যাবেন, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। দাদা, আজকে আমাদের কর্ম নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিল। এই যে বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষ কিন্তু কর্মহীন, তাদেরকে কি কিছু টিপস আজকে অনুষ্ঠানের মাধ্যমে দেবেন? হ্যাঁ, একশোবার দেবো। এই যেটা বলছিলাম আপনাকে, কর্ম যারা মানে পাচ্ছেন না, বা ট্রাই করছেন পাচ্ছেন না, বা যাদের কর্ম চলে গেছে তাদের কিন্তু, যাদের কর্ম চলে গেছে মানে কি, তারা কর্ম পেয়েছিলেন এবং সেই কর্ম পাওয়ার যোগ্যতা তাদের মধ্যে রয়েছে। একটা মহামারীর কবলে তাদের দেখবেন কর্ম চলে গেছে, তার মানে আবার তাদের কর্ম পাওয়ার প্রাপ্তি যোগ মানে অবশ্যই থাকবে, এবং তাদের চাকরি অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে কি করবেন, আমি একটা কথা আপনাদের বলছি, সূর্য প্রণাম কিন্তু আপনারা পার ডে করবেন। পার ডে কি করবেন, এটা একটা নিয়ম পদ্ধতি আপনাকে বলছি, সেটা যদি দেখবেন একটা তামার পাত্র নেবেন, তামার একটা ছোট্ট ঘটি নেবেন, খুব বড় না, ছোট্ট একটা ঘটি নেবেন, নিয়ে তাতে একটা জল নেবেন, যদি গঙ্গা জল হয় খুবই ভালো, যদি না পান বিশুদ্ধ যে কোনো জল, গঙ্গা মানে কলের জল হলে হবে, জলটা নিয়ে আপনি পূর্ব দিকে ফিরে সকালবেলা, এটা 9টা থেকে মানে আপনার 11টার মধ্যে যদি করেন খুবই ভালো হয়, 9টা থেকে 11টা, যদি যাদের যদি সময় সকালে বেরোতে হয় সেক্ষেত্রে সকালবেলা স্নান টান করে উঠে পূর্ব দিকে ফিরে হাতে তামার ঘটিতে জল, যদি একটা লাল জবা ফুল পান তাহলে খুব ভালো, নাও যদি পান ওই ঘটিতে জলটা নিয়ে সূর্যের দিকে তাকিয়ে আপনার সূর্যের যে বীজ মন্ত্র আছে, হ্যাঁ, যেটা আপনার মানে বীজ মন্ত্র, যেটা যেটা আপনার প্রণাম মন্ত্র না, বীজ মন্ত্র, বীজ মন্ত্র হচ্ছে দেখবেন আমি বলছি আপনার, এটা করুন যে হং হং সূর্যায় নমঃ, এই যে বীজ মন্ত্র আছে, এই বীজ মন্ত্রটা আপনারা কেউ 28 বার পারেন, কেউ 11 বার পারেন, এটাকে জপ করে যে কোনো তুলসী গাছের করায় সূর্যের উদ্দেশ্যে কিন্তু এটাকে আপনি সূর্যদেবকে অগ্র দিন এবং আপনার মনোবাঞ্ছা জানান, এটা কন্টিনিউয়াস করুন, করলে দাদা দেখবেন যে চাকরি পেতে বাধা, বা দেখবেন মান সম্মান খেতে অনেকের সময় দেখবেন যে কর্ম করেই যাচ্ছে অথচ মান সম্মান দেখবেন ঠিকঠাকভাবে বসের মানে মানে শুভ দৃষ্টি সে পাচ্ছে না, বা পরিবেশ পরিস্থিতি দেখবেন সে তার কিন্তু একটা অসম্মানের জায়গা তৈরি হচ্ছে। এই যে সূর্য প্রণাম বললাম এবং এই যে বীজ মন্ত্রটাকে বললাম, এই বীজ মন্ত্রটাকে দিয়ে আপনার প্রত্যেক দিন স্নান করে উঠে যদি 9টা থেকে 11টার মধ্যে করতে পারেন খুবই ভালো ফল পাবেন, এবং যদি না পারেন তার আগেও যদি করেন সেক্ষেত্রে যে ফলটা পেতে একটু সময় হবে, কিন্তু যারা 9টা থেকে 11টার মধ্যে করবেন তারা কিন্তু একটু তাড়াতাড়ি ফলটা পাবেন, চেষ্টা করবেন করতে, করলে দেখবেন ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। ওকে, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো। হ্যাঁ, যেখান থেকে কথা বলছেন একটু সরে আসবেন প্লিজ, পাশ থেকে আওয়াজ আসছে। ঠিক আছে ম্যাম, একটু বীরভূম থেকে কার সম্পর্কে জানবেন? বীরভূম থেকে কার সম্পর্কে প্রশ্ন? দাদার নাম, ডেট অফ বার্থ? ২-৭-১৯৮৮। সময়? রাত ১০টা।
জন্মস্থান বীরভূম। বীরভূম। অনুষ্ঠান নিয়মিত দেখেন? নিয়মিত দেখি, এবং এখন উনি যে কথাটা বললেন আমি শুনছিলাম, তো আমি একটা প্রশ্ন করতে চাই যে এটা কি মেয়েরাও করতে পারবে না শুধু ছেলেদের জন্য? না, সেটা এটা অল এটা ছেলে মেয়ে বলে কোনো নেই। যারা দেখবেন, যাদের দেখবেন, যারা সংসারে আছে, যেমন প্রত্যেকটা অল অফ এভরিবডিকে জন্য আমি বললাম, যারা দেখবেন, বিশেষ করে যারা দেখবেন যারা গৃহকর্তী আছে, যারা দেখবেন সমস্ত কিছু সংসারের কাজ করেও দেখবেন সংসারে দেখবেন সেইভাবে মানমর্যাদা পাচ্ছেন না, সেক্ষেত্রেও যদি এটা করেন, করলে দেখবেন এই জায়গাটাকে আস্তে আস্তে রিকভার হবে। ঠিক আছে, যে তার কথা কেউ মানে প্রায়োরিটি দিচ্ছে না। সেক্ষেত্রে যারা চাকরি করার ক্ষেত্রে, আমি তো বললাম অল, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে যারা মানে চেষ্টা করছেন তারাও করবেন, যারা দেখবেন সামাজিক মান সম্মান খ্যাতি অর্থ মানে পেতে যান তার ক্ষেত্রেও এটা করবেন, এবং যাদের দেখবেন বদনামের যোগ প্রচুর হাটে, দেখবেন নাম কাজ করেও দেখবেন সুনামের জায়গায় বদনাম পান, তারাও এটা করবেন। কিন্তু ওই বীজগণিতটা আপনাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, করে দেখবেন ওটাকে আপনাকে ডেলি এভরিডে করতে হবে, আপনাকে করলেই দেখবেন আস্তে আস্তে আপনি ফল পাবেন। ওকে বলুন আরেকবার। হ্যাঁ 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 ওকে, সেটা ওং আর ওং এর মধ্যে থাকে, বুঝতে পেরেছেন? সেটা আপনার কোনো নেই, ওইটাই আপনি করলেই হবে। ওকে আচ্ছা, তো এখানে দেখবেন আপনার দাদার এখানে দেখবেন ম্যারেজ লাইফ সম্বন্ধে জানতে চাচ্ছেন? এইটাই তো আমি আপনার আমি আমি দেখবেন একটু আগে যারা কলার করেছিল তাদের বললাম কেরিয়ারের জন্য, আমি কিন্তু আপনার দাদার এখানে কেরিয়ারের জন্য বলিনি, কিন্তু আমি এক ডাইরেক্ট বললাম যে এটা ম্যারেজের ম্যারেজের জন্য আপনার, তাই তো? তো এখানে ওকে, তো এখানে আপনার দাদার জন্মবার হচ্ছে শনিবার, তো আচ্ছা, তো এখানে দেখবেন ওর কুম্ভ লগ্ন এবং মকর রাশি ধননিষ্ঠা নক্ষত্রে এক চরণের জন্ম, বুঝতে পারছেন? তো আচ্ছা, আপনার দাদার যে ম্যারেজ, এই ম্যারেজ লাইফটা কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে আছে, কেন জন্মকালীন ওনার শুক্র এবং শনি দুটো গ্রহই কিন্তু বক্রী, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে দেখবেন আপনার দাদা নিজের ডিসিশন নিতেও প্রবলেম হয়, আপনার দাদা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, পারেন? এইটার জন্যই দেখবেন অনেক পছন্দ করা মেয়েও দেখবেন অনেক, আপনাদের হয়তো বাড়ির পছন্দ হয়ে গেছে, ওনারও দেখে এলেন পছন্দ হলো, তারপর পরেক্ষণ বললো না আমার ঠিকঠাক কিন্তু লাগছে না, যে এই সম্পর্ক আমি মধ্যে যাবো না, তাই না? ওকে, তো এই জায়গাটাকে তো আপনাকে গ্রহ প্রতিকার অবশ্যই করানো উচিত, এবং আপনার দাদা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, স্ট্রেট কাট কথা বলে, এই জন্য দেখবেন অনেকের সঙ্গে সম্পর্কও নষ্ট হয়ে যায় না, তাই না? ওকে, তো এই ক্ষেত্রে এই জায়গাটাকে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, এই জায়গাটা আছে, এই জায়গাটাকে মানে প্রেডিকশন দিলেই কিন্তু আপনার দাদার বিয়ে কিন্তু 2021 সালের মধ্যে হয়ে যাবে, বুঝতে পারছেন? খুব ভালো থাকবেন, আর যদি মনে করেন আরও কিছু জিজ্ঞাসা রয়েছে, আরও কিছু প্রশ্ন রয়েছে, অবশ্যই সেটা করতে পারেন, অনলাইনে করতে পারেন, তাছাড়াও চেম্বারের অ্যাড্রেসগুলো একটু শুনে নেবেন, কোথায় কোথায় এই মুহূর্তে চেম্বারগুলো চালু রয়েছে। প্রতি মঙ্গলবার হাতিবাগানে পেয়ে যাচ্ছেন, বুধবার বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে হিমালয় সুইটসের উপর এবং কফি হাউসের ঠিক নিচে, এছাড়াও পেয়ে যাচ্ছেন প্রতি শনিবার কল্যাণপুর দক্ষিণ রেলগেট গৌতম মাস্টারের বাড়ি, বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন কালীঘাটে। আমাদের টেলিভিশন স্ক্রিন ফোন নাম্বার যাচ্ছে 8697656130, এই নাম্বারটা প্রত্যেকে নোট করে নেবেন, অনলাইনে দেখানোর জন্য কিন্তু এই নাম্বারেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো। নমস্কার, আমি কেষ্টপুর থেকে বলছিলাম। বেশ, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, নাম রুচিরা বোস। ডেট অফ বার্থ? 21 জুন 1995। ১১ জুন ১৯৯৫। সময়? সময় রাত 8:16। জন্মস্থান? কলকাতা। বেশ, সঙ্গে থাকুন। আপনি চাকরির জন্য ট্রাই করছেন? হ্যাঁ, ট্রাই করছি। এটা দেখবেন 21/6/1995, এটা আপনি ট্রাই করতে থাকুন, আপনার কিন্তু চাকরি পাওয়ার যোগ আছে, বুঝতে পেরেছেন? ওকে, তো এখানে আপনার কি হচ্ছে দেখবেন, এটা প্ল্যানিং এর অসুবিধে হচ্ছে, বুঝতে পেরেছেন? আপনি কোনো জিনিস ঠিকঠাক ভাবে ঠিক প্ল্যানিং করতে পারছেন না, তাই না? ওটা কেন 21/6/1995-এর জন্ম যেটা ডেট অফ বার্থ, ডেটার মধ্যে কেন সংখ্যার মধ্যে 8 নেই, এবং যে জন্ম ছকের মধ্যে 8 থাকবে না তাদের মধ্যে প্ল্যানিং করার একটু কিন্তু অভাব থাকবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এখানে আপনার আপনার টাইমটা বলুন, 8টা কত? 8:16। কখন? রাত 8:16। ওকে, এক মিনিট একটু হোল্ড করুন। প্লেস কলকাতা। প্লেস কলকাতা, তো ওকে আচ্ছা, এখানে আপনার দেখবেন আপনার জন্মবার হচ্ছে বুধবার, তো
আচ্ছা, এখানে দেখবেন আপনার মকর মকর লগ্ন এবং মীন রাশি রেবতী নক্ষত্রের তিন চরণে আপনার জন্ম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে দেখবেন, আচ্ছা ওকে একটু ওয়েট করুন, এবং জন্মকালীন দেখবেন আপনার বৃহস্পতি বকরি আছে, ওকে? আচ্ছা, সেক্ষেত্রে দেখবেন একটু সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া কিন্তু একটু ঠিকঠাক মেনে চলবেন, নাহলে দেখবেন আপনার গ্যাস অম্বল এবং লিভার জনিত কিন্তু সমস্যা থাকবে, বুঝতে পেরেছেন? এরকম কোনো সমস্যা আপনি বর্তমানে ফেস করছেন কি? হুম হ্যাঁ হুম এটাকে কিন্তু বলে প্রেডিকশন, সঠিক প্রেডিকশন সঠিক মানুষের কাছ থেকে কিন্তু পাওয়াই যায়। ওকে, কেন ওনার দ্বাদশপতি একাদশের সঙ্গে কানেক্টেড, সাকসেসের জায়গাটা যখন আমরা কি বলি আয় যখন ব্যয়ের সঙ্গে যুক্ত হয় কি হয়, যে টাকাটা আমি যেটা আমি আয় করছি সেটা আমার ব্যয় হয়ে যাচ্ছে, তো আপনি যে চাকরি প্ল্যানিংটা যেটা করছেন সেই জায়গাটাকে ট্রুথফুল লাগছে না, এবং আপনি মানসিক টেনশনে সর্বদা থাকেন, মানে একা একা যদি বসে থাকেন মানে হাজারো চিন্তা আপনি যেন নাও করতে যান তাও যেন আপনার মাথার মধ্যে মানে ভর্তি হয়ে যায়, তাই তো? এবং এর ফলে রাত্রের সময় অনেক সময় আপনার ঘুম মানে চলে যায়, মানে রাত্রে ঘুম হয় না ঠিকঠাক আপনার, তাই তো? এবং আপনার মধ্যে সব থেকে প্লাস পয়েন্ট নিজের উদ্যম আছে, নিজের কর্ম করার মধ্যে মানে চেষ্টা সর্বদা আপনি করেন, ঠিক আছে? তো একটা জিনিস হচ্ছে আপনি সবসময় যে কর্মে যে মানে ফেলিওর যে জায়গাটা হচ্ছেন আপনার বাস্তুটাকে ঠিক করবে না, কেন আপনার বাস্তুতে বাস্তু জায়গাটা ঠিক নেই, এবং আপনি যে জায়গাটায় বাস করেন তার আশেপাশে আপনার জ্ঞাতি বলুন, পরিবেশ পরিস্থিতি বলুন, সবাই কিন্তু হেসে হেসে কথা বলে কিন্তু কেউ আপনাকে বা আপনার পরিবারের ভালো চায় না। এটা তো আগে বাস্তুটাকে ঠিক করুন, এবং আপনার যে চাকরির আমি একটা কথা আপনাকে বলি, চাকরি আপনি পাবেন তো আগে বাস্তুটা ঠিক করুন, এবং আপনার কর্মের জায়গা যেটা আছে সেটাকে ঠিক করুন, ডেফিনেটলি দেখবেন আপনার চাকরির যোগ যথেষ্টভাবে রয়েছে। আমি তো বলবো যে জুলাই মাসে দেখবেন আমাদের বৃহস্পতির ট্রানজেকশন হচ্ছে, মানে ট্রানজিট হয়ে 1 জুলাই দেখবেন ধনু রাশি যখন আসবে তখন থেকে দেখবেন আপনার চাকরির জায়গাটা, এই মহামারী যতই থাক তবু দেখবেন আপনার চাকরির জায়গাটা সুবোধ হবে। আপনি পারলে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ইমিডিয়েটলি যোগাযোগ করে এই জায়গাটা ঠিক করুন, আমি বলছি আপনি কিন্তু চাকরি পাবেন, বুঝতে পেরেছেন? খুব ভালো থাকবেন, আশা করি আপনার যা জিজ্ঞাসা ছিল যা প্রশ্ন ছিল সেই জায়গাটা দাদা নিজে থেকেই ধরেছেন, এবং নিজে থেকেই কিন্তু সেই জায়গায় যতটা গাইড করা সম্ভব অনলাইনে করে দিয়েছেন। আমাদের হাতে খুব বেশি সময় নেই, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা চলছিল, তো দেখবেন এই যে খুঁটিনাটি আমি যেটা বললাম, এই যে খুঁটিনাটি এত তথ্য দেখবেন আপনাদেরকে সমস্ত বলে দিচ্ছি, এরপরেও যদি আপনারা চুপচাপ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনের কেরিয়ার যেটা বলছেন বা যে যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা কিন্তু আরো বাড়বে, বই সেখান থেকে ওভারকাম হবে না, তো সেই জায়গাটা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান, আমার কাছে আসতে হবে আমি বলছি না, যদি বিশ্বাস করেন তাহলে আসতে পারেন, না হলে দেখবেন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গান গিয়ে আপনাদের এই যে সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করুন, আশা করি অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। এবং সেই ক্ষেত্রে যেমন আমি বললাম চাকরি পাওয়ার ক্ষেত্রে বা মান সম্মান প্রতিপত্তি যেমন যেমন রবির যে টিপসটা আপনাকে দিলাম এটা যেমন করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে কি করবেন যে রবিবার করে একটু করে ঘি খাবেন, আমরা ঘি দেখবেন সবাই খাই কিন্তু রবিবার করে প্রত্যেক রবিবার দিন নিয়ম মেনে আপনারা রবিবার যখন ভাত খাবেন তখন ঘি খাবেন, ভাত দিয়ে প্রথম যে ভাতটা খাবেন সেটা ঘি দিয়ে খাবেন, এবং সেটা কিন্তু নুন ছাড়া, আমরা সবাই ঘিটা খাই দেখবেন নুন দিয়ে একটু মাখিয়ে খাই কিন্তু নুন দিয়ে ঘিটা খাবেন না, তাহলে কিন্তু রবির যে গুণাগুণ থাকে সেটা কিন্তু নষ্ট হবে, তাহলে রবিবার দিন ঘি দিয়ে আপনারা ভাত খান নুন ছাড়া। এবং আরেকটা কি মানে যেটা বলছি দেখবেন, এবং আরেকটা যেটা হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিনকারে আপনারা কি করবেন যে যে কোনো একটা মানে কাঁঠালি কলা, বিশেষ করে দেখবেন কাঁঠালি কলা গাছ আপনারা একটা জোগাড় করুন, এবং সেখানে গিয়ে কি করবেন যে একটা আপনার ছোলার ডাল, ছোলার জাল যেটা আছে সেই ছোলার ডাল সিদ্ধ করবেন আগের দিন, মানে করে ঠান্ডা করে সেটা বৃহস্পতিবার দিন আপনারা উত্তর দিক মুখ ফিরে সেই কলা গাছে গোড়ায় দেবেন, এবং আপনাদের মনোমাংসা কিন্তু জানাবেন, ওকে? হাতে আমাদের আজকে সময় নেই, খুব সুন্দর দুটো টিপস অনুষ্ঠানের শেষে আপনারা পেয়ে গেলেন, আশা করি প্রত্যেকের এই অনুষ্ঠান আজকে খুব ভালো লেগেছে, টিপসগুলো ফলো করবেন, এবং আপনারা ফল পেলেন কি না আমাদের কিন্তু অনলাইনেই জানাতে পারেন। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও থাকবো, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।